নববর্ষের প্রীতিও শুভেচ্ছা। আর নতুন ব্লগ তো চলে এসেছে, কালকে কলকাতা আউটিং করেছিলাম বাবার সাথে, সেই ভিডিওটাই নিয়ে চলে এসেছি। এটা তো খিদিরপুর ডক, তোমরা চেনোই, আর ওখানে নেমে কয়েকটা ফটো তুলছিলাম একটা। অ্যাকচুয়ালি পাপার একটা কাজে গেছিলাম কলকাতায়, সো একটু ঘুরেও নিয়েছি। বেশ 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 মজা লেগেছে কালকে। অনেক কিছুই মানে এডিটটা হয়তো আমি অতটা ভালোভাবে করতে পারিনি, অনেক কিছু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, বাট মা কলকাতা রুটে ফোনটা একটু হাতে রাখতে বারণ করেছে, তাই জন্য ফোনটা আমার ব্যাগেই ছিল, ওই জন্য সব কিছু ক্যাপচার করতে পারিনি। তাও তোমাদের জন্য কিছু কিছু জায়গায় নেমে আমি ক্যাপচার করেছি, শীতগুলো কত সুন্দর। দেখো শিপ দেখা যাচ্ছে একটা, আমি একটা বুমরাং করে নিয়েছি। রাস্তাঘাট মোটামুটি ভালোই, এটা তো জানো বাটা ব্রিজ, মানে দুর্গের বাজার টু বাটা সম্প্রীতি উড়াল পুল, সুন্দর লাগে দৃশ্যগুলো। তাই ভিডিও করছেন, তো ভিডিওটা অ্যাকচুয়ালি 7 মিনিটের হয়েছে, কিন্তু ভিডিওটাকে আমি একদম ছোট্ট করে দিয়েছি, আর তোমাদের জন্য ভিডিওটা 5 মিনিটে এনেছি। ছোটো ভিডিওটা আর এই ভিডিওটা, একটা ভিডিও 7 মিনিটের ছিল, সেটাকে আমি কমিয়ে দিতে এনেছি। বিকজ দ্য নো মোর স্পেস অন দ্য ফোন, দ্য ফোন ইজ ফুল, তোমরা তো জানোই ফোনের যা অবস্থা। সো ভালো লাগে একটু ক্যাপচার করি, তোমাদের সাথে শেয়ার করি, ব্লগ তো সেরকম দেওয়া হয় না, নববর্ষ স্পেশাল একটা ব্লগ করলাম। তারপরে বাড়ি এসে আবার আমাদের এখানে একটা মেলা হয়েছে, সেখানে চড়কের মেলায় গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, সেখানে ফোন নিয়ে যায়নি, ফোন ভিড় বলে। আশা করবো তোমাদের ভালো লাগছে, আমি জানি আমি অত ভালো এডিট করতে পারি না, আমাকে অনেক কেউ লিখেও ছিল ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য। সো বড়ো কথা কী বলতো, ফোনে না আমার অ্যাকচুয়ালি স্পেস থাকে না, আর ভালো করে ভিডিওটা এডিট করার জন্য কম্পিউটার বা কী বলবো, কম্পিউটারের প্রয়োজন হয়, ভালো এডিটিং অ্যাপের প্রয়োজন হয়, ভালো এডিটারের প্রয়োজন হয়, কিন্তু আমার ফোন ঠিক আছে, ভালো এডিট করতে পারি, কিন্তু আমার ফোন অত ভালো করে এডিট করার মানে একটা ইচ্ছা হয় না। এডিট আমি তো দেখি অনেক ইউটিউবারের স্ট্রাগলই দেখি, অনেক সময় লাগে একটা এডিট করতে, সো ওই ইচ্ছাটাই যে আমার আর নেই, মানে পসিবল আমি জানো আমরা ছোটো, সবার মতো তো বড়ো না, তো বড়ো হলে তাও যদি, তাও আমার বোন খুব ভালো এডিট করে। বেশ ভালো লাগছে, খুব হাওয়া ওপরে, আর ওপর দিয়ে ঘুমগুলো যেগুলো ওঠে ওড়ে, মানে ওগুলো মানে খুব বাজেভাবে ওড়ে, ওর জন্য কিন্তু অনেকবারই দুর্ঘটনা হয়েছে, মাঝেটা লেগে মানুষের গলা কেটে যায়। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো অনেকেই ভাবছো কেন সাজেনি, সাজলেই যে মানুষকে সুন্দর লাগে এরকম নয়, আর মোটেই এরকম না, সাজলে মানুষকে তখন আরও বিচ্ছিরি লাগে, হচ্ছে নিজের নিজের মনকে সুন্দর করো, দেখতে তোমাকে ভালো লাগবে, ওই জন্য আমি একদমই সাজিনি। তো নামার সময় হয়ে গেছে গাছ, দেখতে পাচ্ছ বাটায় নেমে গেছি, মানে নামে চেয়েছি, ব্রিজটা বেশ 10 মিনিটের মতো, আমরা একদিন সিনেমা দেখতে যাবো, সাউথ সিনেমা গেলে তোমার সাথে নিশ্চয়ই ব্লগটা শেয়ার করবো। Bye.
ऐसी जुड़ गई कहानी के जुड़ जाता जैसे दो नदियों का पानी बहना है। जाना तुम्हें तो है ये কথা ওয়েলিংটন আউটিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সাউথ সিনেমা যদি সিনেমা দেখতে যাই তাহলে তোমার সাথে ব্লগ নিশ্চয়ই শেয়ার করব। আর ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকো, আর ট্রাভেল উইথ পায়েল মৌসুমি রান্না বান্নার ভিডিওগুলো দেখতে থাকো। আমরা সবসময় তোমাদের পাশে, তোমরা সবসময় আমাদের পাশে থেকো। আর আশা করবো তোমাদের ব্লগটা খুব 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 ভালো লেগেছে। যদি ভালো জানো তোমাদের কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌসুমি অ্যান্ড পায়েল মৌসুমি রান্না বান্না। হ্যাঁ অবশ্যই পাশে থাকো, ট্রাভেল উইথ পায়েল মৌসুমি রান্না বান্নাও সাবস্ক্রাইব করো। বাই।